হ্যালো গাইস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও অনেক ভালো আছি। আজকে সকাল সকাল স্নান করে রেডি হয়ে বেরিয়ে পড়েছি বৌদিদের বাড়িতে যাব বলে। দেখো এখন সকাল 8টা বাজে, তাই কত রোদ্রু, তাই না? চলে এসেছি প্রায় বৌদিদের বাড়ির সামনে, তো ভেতরে গিয়ে পাপাকে নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। টাটা। এই দেখো চলে এসেছি, এই যে পাপা। গুড মর্নিং। গুড মর্নিং। এখন পাপা রেডি হবে, রেডি রেডি হয়ে তারপরে পাপার স্কুলে যাব। এই দেখো পাপা রেডিও হয়ে গেছে, রেডি হয়ে গেছে। তো এই লাল ওড়নাটা ও নিবে না, তার জন্য একটু রাগ করছিল যে নিবে না, এটা মেয়েদের। এরকম বৌদিও রেডি হয়ে গেছে, এখন গাড়িটা বের করবে, তারপরে গাড়িও বের করে নিয়েছে। আমরা যাচ্ছি বাবার স্কুলে। আজকে রবীন্দ্রনাথের জন্মদিন উপলক্ষে অনুষ্ঠান আছে। তুজো মুঝে আমরা সপনে হুয়ে সরফরে। হাথোঁ চলে এসেছি বাবার স্কুলে। পাপা এখন ভেতরে যাব। ছোট ছোট বাচ্চাগুলো এত সুন্দর সেজেছে না, দারুণ লাগছে দেখতে। তোমাদেরকেও দেখাচ্ছি। দেখো চলে এসেছি, সব বাচ্চারাও চলে এসেছে, আমরাও চলে এসেছি ওপরে। এখানে সব বাচ্চারা কত সুন্দর সেজেছে, সবাইকে অনেক সুন্দর লাগছিল দেখতে। এই দেখো একটা কিউট। নাচ গান হওয়ার পর আমরাও বেরিয়ে পড়েছি অনুষ্ঠান শেষ হওয়ার পরে, এখন বাড়িতে যাওয়ার জন্য। তো পাপার অনেক জল তেষ্টা পেয়ে গেছিলো, তাই একটু পাপা জল খেয়ে নিল। এখানে দেখো সবাই বেরিয়ে পড়েছে, এই রোদ্রের মধ্যে আর ভালো লাগছিলো না, তাই ফেরার সময় আর ভিডিওটি করা হয়নি। তো বাড়ির সামনে সেই ভিডিও করছি। খিদে পেয়ে গেছিলো, তাই আগে ভাত খেয়ে নিয়েছিলাম, তারপরে একটু আম খেলাম, পাকা আম খেয়ে অনেক ভালো লাগলো এই গরমের রোদের মধ্যে। তারপর আমরা বিকেলবেলা একটু চিকেন পকোড়া খেলাম, এটাও অনেক টেস্টি ছিল। তারপরে সন্ধ্যার পরে নুডলস খেলাম, আমি বানিয়েছিলাম। এখন তো আমাদের বাড়িতে যেতে হবে, রাত্রি 8টা বাজে, সারাদিন পাপাদের সাথেই ছিলাম, অনেক মজা করলাম সারাদিনটা। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো টাটা, গুড নাইট।